আসসালামু আলাইকুম মোদারা সকাল পানি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনার গর্ভবতী কি না কীভাবে বুঝবেন আর কুরকুশ বাচ্চাদের কতদিন আগে তারা বাসা বানায় সেই বিষয় নিয়ে আজকের আলোচনা তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে একটা কথা বলিনি যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনার কুকুর যদি যখন গর্ভবতী হবে তখন তারা প্রয়োজন থেকে অনেক বেশি খাবার খাবে আপনার মহিলা কুকুর যখন গর্ভবতী হবে তারা প্রথম পনেরো বিশ দিনের আগে তাদেরকে চেনা যায় না তারা গর্ভবতী কিনা যখন কুকুর গোশ পনেরো থেকে বিশ দিন হবে তখন আপনারা বুঝতে পারবেন মিটিং করা পনেরো থেকে বিশ দিন হলে তাকে কখন আপনারা বুঝতে পারবেন আপনার কুকুর গোশ গর্ভবতী কিনা তাই পনেরো থেকে বিশ দিনের মধ্যে যেগুলো লক্ষণ দেখে বোঝা যায় সেগুলোই নিয়ে আজকে আলোচনা করবো সে সময় আপনার করবো আপনার প্রথম যতগুলো খাবার খেতো তার থেকে পরিমাণ থেকে দ্বিগুণ বেশি খাবার খাবে তার চাহা খাবারের চাহিদা বেড়ে যাবে আর তারা দেখবেন অনেকটি চুপচাপ হয়ে বসে থাকে তারা আগে যত চঞ্চল ছিল এখন তার থেকে অনেক চুপ কমে যাবে তারা চঞ্চলে তো চঞ্চল থাকবে না তারা দেখবে লম্বা হয়ে শুয়ে থাকবে আর আপনারা যখন বিশে পঁচিশ থেকে তিরিশ দিনের কাছাকাছি হবে তখন আপনারা দেখতে পারবেন আপনার কুরুষের পেটে বাচ্চাগুলো লড়াচড়া করছে তাছাড়াও আপনারা হাত দিয়েও দেখতে পারেন পেটে তাদের বাচ্চা আছে কি না আমি যেভাবে হাত দিয়েছি তাই সেইভাবে আপনারা চেক করে দেখতে পারেন আপনার পেটটা দেখছেন পেটের সাইডটা একটু ফুলো ফুলো হয়ে যাবে ফোলা থাকবে কারণ তার বাচ্চা দেওয়ার সময় হয়ে গেলে তার পেটটি ফুলে থাকবে আর অনেক শান্তভাবে বসে থাকবে তারা তারা লড়াচড়া কম করবে আর শুধু তারা কাবার কাবে শুয়ে থাকবে আর অন্য কিছু দৌড়ো তারা করবে না তত বেশি তাহলে আপনাদের দেখাচ্ছি কুরগুলো কীভাবে চেক করবেন প্রথমে কুরগুষ্টি আপনি যখন হাতে নেবেন তখন দেখবেন আগে থেকে অনেক বাড়ি হয়ে যাবে যখন গাপ থাকবে তারা গর্ভবতী তখন থাকবে তখন আগে থেকে তাদের অনেক ওজন বেড়ে যাবে আপনারা হাতে নিলে অনুভব করতে পারবেন আর পেটে সাইজটা দেখবেন অনেক ফুলে যাবে আর আপনি অন্য সাথে রেখে দেখতে পারেন যেটা একটা গর্ভবতী না তাদের থেকে এটা পেটের স্বাস্থ্য অনেকগুলো অনেকটা অংশ বড় হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এটা পেটের স্বাস্থ্য অনেক বড়ো হয়ে গেছে তারা তাদেরকে তো বিরক্ত করা যাবে না কারণ তারা আমারটা একটা প্রথম বাচ্চা দেবে তাই তাদেরকে তাদেরকে আমি এত বিরক্ত করতে পারছি না কারণ জানি না তারা কীভাবে বাচ্চা দেবে আবার প্রথম তো তাই আপনি এবার পেটে পাশ দিয়ে হাত বুলালে আপনার অনুভব করতে পারবেন ছোট ছোট গুটির মতো মার্বেলের মতো কিছু আছে অনুভব করতে পারেন তাহলে আপনার কনফার্ম হয়ে যাবে আপনার বাচ্চা দেবে আর আপনার খুরগুশ কখন বাসা বানাবে বাচ্চা দেওয়ার জন্য আপনার খুরগুশ যখন বিশ থেকে পঁচিশ থেকে তিরিশ দিন বা ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে বাসা বানাবে কারণ অনেক কুরকুশ তিরিশ দিনে বাচ্চা দিয়ে আর অনেক কুরকুশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিন লাগে বাচ্চা দেওয়ার জন্য তাই আপনারা কেলে পঁচিশ থেকে তিরিশ দিন মধ্যে তারা বাসা বানাবে যে কুরগুস গর্ভবতী হবে তারা পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে বাসা বানিয়ে নেবে তখন আপনারা দেখতে পাবেন শরীর থেকে রুম ছিঁড়ে তারা বাসা বানাচ্ছে তখন আপনার লক্ষ্য রাখতে হবে তারা কোথায় বাসা বানাচ্ছে নয়তো আপনার পরে বাচ্চাগুলো বাঁচাতে পারবেন না তাদের জন্য একটা আলাদা বাক্স দিয়ে রাখতে হবে যখন তাদের বাচ্চা দেওয়ার সময় হয়ে যাবে তাহলে তারা বাচ্চাগুলো বাক্সতে দিয়ে দেবে নয় তারা এদিকে সেদিকে দিয়ে বাচ্চাগুলো মারা যেতে পারে সেই দিকে আপনাদের লক্ষ্য করে রাখবে আমার কাছে দুটি কুরগুশ আছে ইনশাআল্লাহ বাড়ানোর অনেক স্বপ্ন আছে আপনারা সাপোর্ট করেন তাহলে অবশ্যই কুরগুশগুলা এটি কামার দেব আমি তো আজকে ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত